হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলু মাছ দিয়ে কুমড়ো শাকের জুল আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো কুমড়ো শাক রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এবারে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে আমি নেড়েচেড়ে নেব তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা কষিয়ে নেব লবণ প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকেই আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাছটা আমি ভেজে নেই তো মশলার মধ্যে দিয়ে মাছটা ভালোভাবে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নেব তো কিছুক্ষণ কষানোর পর তারপর আমি মাছগুলো একে একে মশলা ছাড়িয়ে একটি বাটির মধ্যে তুলে রেখে দেব। কারণ এখন এখন যদি মাছটা তুলে না নেই তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটি আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি তো আলুটা ভালো করে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ডাকনা দিয়ে আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ রান্না করব আলুটা পানির মধ্যে তো কিছুক্ষণ আলুটা রান্না করা হয়ে গিয়েছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আলু তো এ পর্যায়ে আমি এর মধ্যে কুমড়ো শাক আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইরকম বড় বড় করে কেটে নিয়েছি তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমি এবারে কুমড়ো শাক ভালো করে দিয়ে দিলাম সবগুলো কুমড়ো শাক তো দিয়ে আমি একটু ছেড়ে মশলার মধ্যে আমি একটু কষিয়ে নেব তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি শাকটা মশলার মধ্যে কষাতে দেব। তো এই শাক কিন্তু একদম কচি যে শাক পাওয়া যায় লাউ কুমড়ো শাক তো ওই শাক নিয়েছি আমি তো আপনারা চেষ্টা করবেন একদম কচি শাক নেওয়ার তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু শাক খুব সুস্বাদু হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবারে আমি একটি টমেটো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আমি এক গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবারে আমি ডাকনা দিয়ে ডেকে দেব যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি যে মাছগুলো আগে থেকে উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এ পর্যায়ে আমি দিয়ে দেব দিয়ে তারপর আবারও একটু হালকা হাতে চেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণের ভিতরে কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ পর আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে কিন্তু শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিলে খুবই সুস্বাদু মানে হয় আর খুবই সুন্দর একটি ঘেরান বেরিয়ে আসে খুবই ভালো লাগে খেতে তো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না হতে দেব তো যখন রান্না হয়ে যাবে ওই পর্যায়ে আপনাদের দেখে দেব কীরকম হয়েছে তো এই তো আমার লাউ শাক রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুস্বাদু হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ